মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিন শহরকে বলা হয়ে থাকে বিড়ালের শহর। শহরটি এই নামে পরিচিত হয়ে ওঠার একমাত্র কারণ হল পুরো শহরটির বিড়ালে পরিপূর্ণ। শহরের রাস্তা, ফুটপাত, বাড়ির ছাদ, ট্রাফিক সিগনাল এবং পার্কগুলোতে যেদিকেই তাকাবেন চোখে পড়বে শুধু বিড়াল আর বিড়াল। কিন্তু অন্য শহরগুলোর মতো এই বিড়ালগুলো জীবন্ত নয়। বিড়ালের প্রতি ভালোবাসা থেকে শহরের মানুষেরা সব জায়গায় তৈরি করেছেন বিড়ালের ভাস্কর্য। ধারণা করা হয় শহরটির নাম কুচিন শব্দটি এসেছে মালয়েশীয় শব্দ কুইটিন থেকে, যার অর্থ বিড়াল। একইভাবে এটিও ধারণা করা হয় এটি সম্ভবত চীনা শব্দ কোচিন থেকে এসেছে, যার অর্থ বন্দর। আবার অন্য একটি পক্ষ মনে করেন কুচিন শব্দটি এসেছে মাটি তুলিন নামের একটি ফল থেকে, যা মালয়েশিয়ায় এবং ইন্দোনেশিয়ায় বিপুল পরিমাণে জন্মায়। অবশ্য স্থানীয় ইতিহাস অনুসারে শহরটির নামকরণ করা হয়েছে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা সুঙ্গাই কুচিন নামে একটি ছোট নদীর নামানুসারে, ইংরেজিতে যেটি বিড়ালের নদী নামে পরিচিত। নদীটি বহুদিন আগেই মাটি ভরাট করা হয়ে গেছে এবং এর উপর স্থাপনাও নির্মিত হয়েছে। প্রায় 200 বছর আগে সারাওয়াক প্রদেশটি ব্রুনাইয়ের সুলতানাতের একটি অংশ ছিল, কিন্তু পরবর্তীতে বিদ্রোহ দমনের ক্ষেত্রে সাহায্য করার পুরস্কারস্বরূপ ব্রিটিশ অভিযাত্রী জেমস ব্রুককে রাজ্যটি দিয়ে দেওয়া হয়। ব্রুক এটিকে তার ব্যক্তিগত রাজত্ব হিসেবে শাসন করেছিল। ব্রুক তার অধিবাসীদের উন্নত স্যানিটেশন ব্যবস্থা প্রদান করেছিলেন এবং হাসপাতাল, দুর্গ, কারাগার এবং অন্যান্য ভবন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন করার মাধ্যমে অনেক প্রশংসিত হন। 1941 সালের ডিসেম্বর নাগাদ জাপানের দখলদারিত্ব প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত ব্রুক পরিবার সারাওয়াক শাসন করেছিল। একটি বহুল প্রচলিত কাহিনী অনুযায়ী যখন জেমস ব্রুক প্রথম কুচিনে আসেন তখন তিনি তার স্থানীয় গাইডকে শহরের নাম জিজ্ঞেস করেন। গাইড ধারণা করেছিলেন যে জেমস ব্রুক বিড়ালের প্রতি ইঙ্গিত করছে। সেই চিন্তা থেকেই তিনি কুচিন নামটি বলেন। সারাওয়াক রাজ্যের আদি মালয়েশীয়রা বিড়ালকে মালয় ভাষার শব্দ কুইটিন এর পরিবর্তে কুস নামে ডাকত। পাশাপাশি 1841 সালে ব্রুকের আগমনের সময় থেকে শহরটির নাম হিসেবে কুচিন নামটি ব্যবহৃত হয়ে আসছিল। কুচিনের একটি কলেজের নাম আইক্যাপস ইন্টারন্যাশনাল কলেজ অব অ্যাডভান্সড টেকনোলজি সারাওয়াক এবং একটি স্থানীয় রেডিও স্টেশন ক্যাপস FM রয়েছে। বিড়াল নিয়ে কুচিনের সবচেয়ে বিখ্যাত স্থাপনাটি হচ্ছে ক্যাট জাদুঘর, যার মধ্যে রয়েছে 4000টি নিদর্শন এবং বিড়ালের স্মৃতিচিহ্ন। প্রদর্শনীতে প্রাচীন মিশরের একটি বিড়াল এবং বেনিনকে প্রাপ্ত 5টি প্রজাতির বন্য বিড়ালও রয়েছে। একটি প্রচলিত কাহিনী থেকে জানা যায় 1950 সালে একবার বার্নতের মানুষ ম্যালেরিয়ায় মারা যাচ্ছিল, তাই কর্তৃপক্ষ প্রচুর পরিমাণে কীটনাশক দুটি গৃহস্থালী পরিষ্কারকরণে ব্যবহৃত রাসায়নিক ছড়িয়ে দেয়। যদিও এতে ম্যালেরিয়া বহনকারী মশাগুলো ধ্বংস হচ্ছিল, কিন্তু এতে দ্বীপটির বিপুল সংখ্যক বিড়ালও মারা পড়েছিল। এর ফলে বিড়ালের সংখ্যা কমে যায় এবং শহরের মধ্যে মহামারী আকারে প্লেগও ছড়িয়ে পড়ে। প্লেগ সমস্যা সমাধানে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স অপারেশন ক্যাটড্রপ নামে পরিচিত একটি মিশনের মাধ্যমে মালয়েশিয়ার বোরেনোতে 14,000 বিড়াল আকাশ থেকে ভূমিতে ছেড়ে দেয়। যদিও এই গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু এই গল্পটি অনেকবার প্রকাশিত হয়েছিল এবং মনে করা হয় 1972 সালে মার্কিন সিনেটে DDT নিষিদ্ধ করার ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা পালন করেছিল। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।